আরে আজকে আমাকে একজন বলছেন, দিদি আপনার নামেও একটা কেস করেছে আজকে কোর্টে। আমি বললাম কেসটা কি? বলল আপনার অনেক প্রপার্টি বেড়েছে আর আপনাদের ফ্যামিলির সবার। আমি বললাম একদিন তো রাজা রামের পিতা দশরথ একা ছিলেন, তারপরে বিয়ে করেছে, তার ছেলেরা বড় হয়েছে, তাদের পরিবার হয়েছে, তাদের আবার সন্তান হয়েছে। আমিও যখন ছোট ছিলাম আমি জানতাম আমি ছ ভাই দু বোন, মা যতদিন বেঁচে ছিলেন মা আমার একমাত্র মা আমার কাছে, আমার দায়িত্বে মা ছিল, আর সবাই নিজের নিজের। আমরা রিলেশন রাখি উৎসবে উৎসবে, কিন্তু সব পরিবারগুলো নিজের মতো নিজেরা নিজেরা বিয়ে টিয়ে করে নিজেরা আলাদা থাকে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই, অন্য সম্পর্ক, উৎসবের সম্পর্ক আছে, রাখি বন্ধনের সম্পর্ক আছে, কালী পুজোর সম্পর্ক আছে, দুর্গাপুজোর সম্পর্ক আছে, ভাইফোঁটার সম্পর্ক আছে, দিস মাচ। প্রিয় দর্শক সবাই বলে সালাম, আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছিল কলকাতায়, সেখানে বক্তব্য রাখতে গিয়ে নিজের পরিবার সম্পর্কে এরকম একটা মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ করে পরিবার সম্পর্কে এইভাবে তিনি মন্তব্যটা করতে গেলেন, কেন, হোয়াই? দর্শক, আপনার কি কথা বুঝতে পারছেন কিছু? দলের ছাত্র সংগঠনের একটা প্রতিষ্ঠা দিবস পালন করা হচ্ছে, সেখানে তিনি বক্তব্য রাখছিলেন, কিন্তু বক্তব্য রাখতে গিয়ে পরিবার সম্পর্কে এইরকম একটা মন্তব্য তিনি কেন দিতে গেলেন? দর্শক, তাহলে কি আমরা ওটা ধরব যে সম্পত্তির খোঁজে ইডি আসছে তেড়ে, তাই দিদি পরিবারের দায় দিলেন ছেড়ে, এটাই কি আমরা ধরব? মানে এখন পরিবারের সম্পত্তির একেবারে, মানে যা শুনতে পেলাম আর কি, আরও নাকি একটা কেস হয়েছে পরিবারের নাকি সম্পত্তির বিষয় নিয়ে নাকি কেস হয়েছে। এখন কেস হলে তদন্ত হবে, হয়তো ইডি বা সিবিআই যাবে, আর যখন বিষয় সম্পত্তি টাকা পয়সা তার মানে ইডিরই যাওয়ার চান্স বেশি। তাহলে কি তিনি কোথাও আন্দাজ করছেন যে ইডি আসতে পারে, এবং আসতে, ইডি যদি আসে, যদি ঠিকঠাকভাবে খোঁজ নেয় বা খোঁজ করে, তাহলে হয়তো অনেক গরমিলও পাওয়া যেতে পারে, তখন তো আবার আমার পরিবার বলে হয়তো আমার দিকেও আগুলটা তোলা হবে, সেই জন্যেই কি একেবারে পরিবারের দায়টা ঝেড়ে ফেললেন? আমি বুঝলাম না, হঠাৎ করে পরিবারের সম্পর্কে আমাদের শুধুমাত্র উৎসবের সম্পর্ক, ভাইফোঁটা, কালী পুজো শুধু এই সময় দেখা হয়, আর কোনো সম্পর্ক নেই, তারা সব বিয়ে শাদী হয়েছে, আলাদা হয়ে গেছেন পরিবারের লোকজন, তারা তাদের মতো করে থাকছেন, এই যে কথাগুলো, তার মানে আমার সঙ্গে সম্পত্তি, মানে বিষয় সম্পত্তি বা টাকা পয়সা বা এই সব বিষয়ে কোনো রকম কোনো যোগ নেই, এখন শুধু আমাদের সম্পর্ক হচ্ছে মানে মানে উৎসবের সম্পর্ক, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই, সুতরাং যদি ভবিষ্যতে কারো বিরুদ্ধে পরিবারের যদি কোনো অভিযোগ ওঠে প্লিজ আমাকে বলবেন না। এটাই তো বুঝতে পারছি যে ধরনের ব্যাখ্যা দিয়েছেন, তা নাহলে হঠাৎ করে, আরে পরিবারের হয়তো এই বাড়ি, মানে এই বাড়িতে একজন থাকেন, হয়তো পাশের বাড়িতে অন্যজন থাকেন, কিন্তু এইভাবে কি আমরা কখনো বলি যে ওরা ওদের মতো থাকে সুতরাং আমাদের আর কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র উৎসবের সম্পর্ক? আরে ভাই ভাই, ভাইপো ভাইপো, এটা তো আর ঝেড়ে ফেলা যায় না, যতই তারা তাদের মতো করে থাকতে শুরু করুন না কেন, এগুলো কি সবটাকেই ঝেড়ে ফেলা যায়? সুতরাং এই যে একটা ব্যাখ্যা দিলেন আজকে, আমি বুঝতে পারলাম না যে হঠাৎ করে কেন এইরকম ব্যাখ্যা দিলেন, পরিবারের দায়টা কার্যত ঝেড়ে ফেলা, মানে কারোর বিরুদ্ধে যদি কোথাও কখনো অভিযোগ ওঠে মানে আমার কোনো দায় নেই, ওদের সঙ্গে হতে পারে আমার ভাই ভাইপো ভাতিজা হতে পারে, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্কটা তো এখন উৎসবের মতো, শুধু ভাইফোঁটা, ভাইফোঁটা হলে ফোঁটা দেওয়া হয়, রাখি উৎসব হলে রাখি বাঁধা হয়, কালী পুজো হলে হয়তো একসঙ্গে ভোগ টোগ খাওয়া হয় বা কিছু আরও কিছু থাকলে হয়, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই, তাই যদি কারোর বিরুদ্ধে কোনো মানে কিছু গরমিল ধরা পড়ে, কোনো অভিযোগ আসে বা মানে অবৈধ সম্পত্তি বা টাকা পয়সার যদি খোঁজখবর আসে প্লিজ আমাকে বলবে না, কারণ আমার সঙ্গে পরিবারের অন্য কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র উৎসবের সম্পর্ক, সেই জন্য কি এইভাবে আগে থেকে দায়টা ঝেড়ে রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার মানে কি তিনি কোথাও এটাও আন্দাজ করছেন যে ঠিকঠাকভাবে তদন্ত হলে হয়তো অনেকের হাতে হাত করা বা কিছু বিষয় উঠে আসতে পারে, এটা কি কোথাও মানে আশঙ্কা করছেন বা আন্দাজ করছেন? দর্শক, আমি জানি না হঠাৎ করে কেন এরকম কথাটা বলতে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দর্শক, আপনারা কি কোথাও কিছু বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে পরিবার সম্পর্কে এই ধরনের একটা দায় ঝেড়ে ফেলার একটা চেষ্টা রাজ্যের মুখ্যমন্ত্রীর? কেন, ওয়াই? আপনারা কখনো বলেন যে পরিবারের আমার ভাই এখানে থাকে, ও থাকে আমি জানি না, ওর ব্যাপার, ওই উৎসবে দেখা হয়, মানে এইভাবে কি এতটা এড়িয়ে থাকেন আপনারা? আরে পাশের বাড়ি, একটু দূরের বাড়ি হতে পারে, কিন্তু এইভাবে দেখবেন মানে ওইরকম কিন্তু বলা হয় না, সাধারণভাবে এরকমভাবে বলা হয় না। হ্যাঁ, পরিবার বড় হলে তারা আলাদা আলাদা করে তাদের সংসারটা গোছানোর চেষ্টা করেন প্রতিটা পরিবারের অন্যান্য সদস্যরা, ঠিক আছে, কিন্তু এইভাবে ব্যাখ্যা ওপেন মঞ্চে দেওয়া, এর অর্থটা কী? আমার এটাই বক্তব্য, ওপেন মঞ্চে এইভাবে আগে থেকে বলে রাখার অর্থটা কী? আমি তারাই বুঝতে পারছি না, পরিবারের বিষয় সেখানে সেটা ওপেন মঞ্চে এইভাবে দাঁড়িয়ে বলার অর্থটা কী? তাহলে কি ওটাই যেটা আমি ভাবছি যে সম্পত্তির খোঁজে ইডি আসছে তেড়ে, তাই দিদি পরিবারের দায় দিলেন ঝেড়ে আগে থেকে? দর্শক, আমি আজকে আরও একটা বক্তব্য শোনাবো, ভালো করে শুনবেন কীভাবে আজকে কত কী বলে রাখছেন আগে থেকে। গ্রেপ্তারি প্রসঙ্গে আজকে একটা ব্যাখ্যা দিয়েছেন, সেখানে ববি হাকিমের নামটা নিয়েছেন বটে, আমি জানি না সেটা একেবারে সিম্বলিক কিনা, তার মাধ্যমে ওভারঅল বিষয়টা বলে রাখলেন কিনা, আগে শুনুন দর্শক, তারপর আমি আলোচনাতে আসছি। আমি সাধারণ মানুষকে বলবো, মিডিয়ার কথা শুনে ভুলবেন না। মিডিয়া বিজেপির কথায় চক্রান্ত করে, প্ল্যান করে, প্ল্যানিং করে। বলুন তো, কালকে উনি অ্যারেস্ট হবে, মিডিয়া আগে জানলো কি করে? ইডি জানবার আগে, সিবিআই জানবার আগে? ওদের সাথে মিডিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, কারণ ওরাও এর মধ্যে ইনভলভ আছে, মিডিয়ার ট্রায়াল চলছে। তাই আমি আপনাদের কাছে বলবো, একটা কথা ওদের বিশ্বাস করবেন না। কি বললাম বুঝতে পারছেন? হঠাৎ যদি দেখেন ববির অত সম্পত্তি পাওয়া গেছে, তাই ববিকে অ্যারেস্ট করবে, বুঝবেন সব সাজানো, টোটালটাই সাজানো, টোটালটাই নাটক, টোটালটাই মিথ্যে। বুঝলেন দর্শক, যদি ববিকে অ্যারেস্ট করা হয় যে এত সম্পত্তি পাওয়া গেছে বলে, বিশ্বাস করবেন না। মিডিয়া এসব বললেও বিশ্বাস কিন্তু করবেন না, কারণ মিডিয়ার সঙ্গে কোথাও একটা ওদের যোগ রয়েছে, ওরা সব আগে থেকে জেনে যায়, বলে দেয়। আমি জানি না ববি কথাটা অ্যাকচুয়ালি সিম্বলিক কিনা, এই ববি নামের মাধ্যমে আরও অন্য অন্য ক্ষেত্রেও তিনি বলে রাখলেন কিনা। যদি কাউকে কখনো গ্রেপ্তার করা হয়, ধরে নেবেন যে ওই যে সম্পত্তি বিষয়, এটা বিশ্বাস করবেন না। মানে যতই সম্পত্তি, ইললিগাল সম্পত্তি বা আরও যা সব পাওয়া যাবে বলে অভিযোগ আসবে, কারো বিরুদ্ধে বিশ্বাস করবেন না। আগে থেকে বলে রাখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এগুলো সব ফলস, ফলস প্রচার, বিশ্বাস করবেন না। আমি জানি না, আমি আবার বলছি, এটা ববি হাকিম নামটা নিয়েছেন বটে, কিন্তু ববি হাকিমের পাশাপাশি কি আরও অন্যদের ক্ষেত্রেও বলে রাখছেন যে কাউকে ধরলেই বিশ্বাস করবেন না? ওই তো আমি আগে বলেছিলাম না, ধরবে, এসব বলবে, এসব বিশ্বাস করবে না, মানে এরপর যাদের কি ধরা হবে? আমি জানি না তিনি যেভাবে পরিবারের কথাটা বললেন, তাদের পরিবারের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে কি না, নিশ্চয়ই সেটাও মানে এর মাধ্যমে হয়তো বলে রাখছেন যে যেই ধরে অ্যারেস্ট করে, বিশ্বাস করবেন না যে ও এরকম সম্পত্তি পাওয়া গেছে, এসব বিশ্বাস করবেন না, মিডিয়া এসব প্রচার করছে, ওদের সঙ্গে একটা যোগ রয়েছে, এসব প্রচার করছে। অর্থাৎ দর্শক, এবার যার বিরুদ্ধে যতই অভিযোগ উঠুক না কেন, যাতে মানুষ না সেটা বিশ্বাস করে ফেলেন, সেই জন্য কিন্তু এখন থেকে কার্যত তিনি বলে রাখছেন বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না। আরে আপনার কথা আমরা কী করে বিশ্বাস করি বলুন তো? আপনি তো অনেক কথা বলেছিলেন, পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে আপনাদের দল অনেক কথা প্রথম দিকে বলেছিল যে তার উপরে যা হেনস্থা হচ্ছে, যদি তার কিছু হয় শারীরিক কন্ডিশনে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর তারপর কী দেখলাম, যখন তার বান্ধবী ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হলো, কি মানে কয়েকদিন তাকে সাপোর্ট করা হলো, কিন্তু একটা সময় দেখলাম তারাই সেই পার্থ চ্যাটার্জিকে সাসপেন্ড করে দিয়েছেন। তাহলে আপনাদের কথা আমরা কী করে বিশ্বাস করবো? এই যে কথাগুলো বলছেন, বিশ্বাস করবো না, বিশ্বাস করবো না, আরে আপনাদের কথা কী করে বিশ্বাস করবো? আপনারা পার্থ চ্যাটার্জি মানে পার্থ চ্যাটার্জিকে আপনারা একেবারে ধোয়া তুলসী পাতা বলে একটা প্রচার করার চেষ্টা করেছিলেন, কিন্তু কী হলো? আমরা দেখলাম যে আপনারাই সেই তাকে আবার দল থেকে সাসপেন্ড করে দিয়েছেন। ফলে এই যে কথাটা আপনারা বলছেন, তার মানেটা কী? তাহলে কি আগে থেকে গুনগে রাখছেন যে এইসব বলে রাখছি যাতে করে মানে ধরা পড়লেও সেসব নিয়ে মিডিয়াতে মানে হই হই হলেও যাতে করে মানুষরা সেটা বুঝতে পেরে যান, সেই জন্য কি মানুষকে এখন থেকে ব্রেনটা ওয়াশ করে রাখছেন? বলছেন বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, মানে এরপর যাকে গ্রেপ্তার করা হবে সম্পত্তি, বেআইনি সম্পত্তি ইত্যাদি বিষয়ে বিশ্বাস করবেন না, মানে উনি বুঝে গেছেন যে এইসব নিয়ে হয়তো অ্যারেস্ট হতে পারেন অনেকে তার দলের, সেই জন্য যাতে করে মানুষ না বিগড়ে যান, মানুষ না তাদেরকে আবার পরের ভোটে উল্টো দিকে ভোট দিয়ে দেন, সেই জন্য এখন থেকে কিন্তু রাস্তা একেবারে পরিষ্কার করে রাখছেন, একেবারে গুণটা কিন্তু গেয়ে রাখছেন যে ধরলে ওইসব ফলস, মিথ্যা কেসে মানে মিথ্যা বলে ধরা হবে আর মিডিয়া সেসব নিয়ে প্রচার করবে, এইসব আপনারা বিশ্বাস করবেন না। ভাবছেন দর্শক কী কৌশল অবলম্বন করছেন? যেটা আমার মনে হচ্ছে, আমি জানি না আপনারা কী ভাববেন,
এবং উনি আরেকটা কথা বললেন, মিডিয়া নাকি আগে থেকে জানতে পেরে যাচ্ছে কাকে গ্রেপ্তার করা হবে। কই, আমি তো এরকম তো কোনো খবর কোনো মিডিয়াতে দেখিনি যে আগে থেকে বলে দেওয়া হচ্ছে কালকে অমুকে গ্রেপ্তার করা হবে। হ্যাঁ, যখন কেউ নোটিশ ফেল করছেন, আসছেন না, ডাকে আসছে না, তলব করা হচ্ছে, আসছেন না, সেক্ষেত্রে যেটা আইন বলে যে যখন যখন কোনো ব্যক্তি বারবার নোটিশ ফেল করবেন তখন কিন্তু তার বিরুদ্ধে আইন কঠোর হয়, তখন কিন্তু এজেন্সি তাকে গ্রেপ্তার করতে পারে। এই কথাগুলো নিয়ে টক শো হয়, আলোচনা হয়, কিন্তু উনি বলছেন যে মিডিয়া আগে থেকে বলে দিচ্ছে বা জেনে যাচ্ছে কে কবে গ্রেপ্তার হবে। কই, এরকম তো খবর আমরা দেখিনি আজ পর্যন্ত, আমি জানা দর্শক আপনারা কখনো দেখেছেন কিনা। সম্ভাবনা, ইঙ্গিত বা যে ধরনের অ্যাটিচিউড দেখানো হচ্ছে সেক্ষেত্রে কী হতে পারে, আইন কতটা কঠোর হতে পারে, এই নিয়ে চর্চা হয় মিডিয়াতে, কিন্তু কোনো মিডিয়া আমি দেখিনি এই রাজ্যের ক্ষেত্রে এরকম কোনো খবর যে অ্যারেস্ট অমক দিনে অমক অমকজন হবেন সেটা আগে থেকে মিডিয়া খবর করে দিচ্ছে। এটা কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি, আমি জানা তার সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন, কেন বলছেন দর্শক আমি কিন্তু বুঝতে পারলাম না। আমি শেষে শুধু একটা বক্তব্য শ্রম দর্শক, যখন তৃণমূলের বিরুদ্ধে এত কথা উঠছে তারপরেও তৃণমূল কংগ্রেস সম্পর্কে আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কী কমেন্ট করেছেন দর্শক, আগে শুনুন, আমি জাস্ট সেটা শুনিয়ে আজকের প্রোগ্রাম শেষ করব। দর্শক আগে শুনুন দর্শক কী বলেছেন। সুতরাং মনে রাখবেন, আজও ভারতবর্ষে একটা যদি সাচ্চা পলিটিক্যাল পার্টি থাকে, নিন্দুকেরা বলবে আমি তাদের কিছু যায় আসে না, নিন্দুক তার কথা বলবে বলতে দিন, কিন্তু আমি আমার স্বচ্ছতার কথা নিয়ে বলি, আমাদের তৃণমূল পার্টি এখনও মনে রাখবেন দেশের মধ্যে স্বচ্ছা পার্টি, আদর্শবান পার্টি, দিলদার পার্টি, মানবতার পার্টি, মা মাটি মানুষের পার্টি। শুনলেন দর্শক, এর ব্যাখ্যা কিন্তু আমি আর দেবো না, জাস্ট আমি শোনালাম যে কী বলেছেন তার পার্টি সম্পর্কে আজকেও। দর্শক কী বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।